নাই তরে কম দিয়া বেশি খেয়ে আলাই আহারে দরদ রে আনলে বেশি বাড়ন যেত না এই এই সময় তো দিতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা আনারা ব্যাকে ভালো আছেন নি কন্দারে আরা ফুরা ভাইয়ারা কি অবস্থা ব্যাকে আরে ভুলি গেছেন নি আরে ভুলি যাইয়েন না আনে গো বই রেহানা রাখি আনারা যদি আরে ভুলি যান বহুত কষ্ট হামু কয়ে কোম্বার হাক দি রুই মাছ ভিজাই থুইছি নতুন একটা রেসিপি আয় দেখতাম আর নারাফার আম্মাই আজ এই আম্মাই চ্যাপ মাছ রাইলে মাছের হেরে হেরে দিই তরকারির হেরে মানে মাছ দিয়ে আলু দুজন রাইতো না এটা কোম্বার হাতা বা হাতেনে বেশিরভাগ সময় দেখতাম শাল কোম্বার হাতা দিত কি ফাইন লাগতো টেঁয়া টেঁয়া করি এটা কোম্বার হাতারে দিত বাড়ি সাপ লাগতো তরকারির মধ্যে তাই অন কোম্বার হাতা দি আমনে রে রুই মাছ দিয়ে আমি আলু দিই দো পেঁয়াজি করুম আর কি তো পুরা ঠিক দো পেঁয়াজি করতাম নোয়ারা পুরা বাইয়ারা ওই আজ যেই আমার হে রেসিপিটাই মানে জানার লগে শেয়ার করুম আমি জানি না ধরেন আজ এই আমার ফ্রাই সময় দেখতাম তরকারি রান্নার সময় অন তো আসলে গ্রাম আর গ্রাম নাই গ্রাম এখন শহরে পরিবর্তন হয়েছে তো হ্যাঁ তারা উড়ান দিয়ে একটা রসিঘর করছিল তো রসিঘর দিনে হুকাই চাইতাম যেই আম্মা এই তরকারিটা ফ্রাই সময় রাঁধতো হেতনে অবশ্য কেন রুই মাছ দি করতো না হেতনে করতো টাকি মাছ কইল মাছ এগেন দিত নাই টাকি মাছ রুই মাছ কন্দা হামু আয় করু মইছে এয়া টাকি মাছ কইল মাছ কন্দা হামু আয় করু মইছে রুই মাছ দি কন্দা রে আর ফুরা ভাইয়ারা ব্যাকে ভালো আছেন তো কেন রেগুলারলি ভিডিও দিতাম হারি না শরীরও ভালো নাই শরীরটা ফিটন না ঠান্ডা কাশিতে রুইবার হরে তুন বিকলে কেনে হুচ্ছি কইতা ইত্যান না গাড়ে দুঃখ খাইছি অন শুরু হয়েছে গানের ব্যথা আজ্জারা ফুরা ভাইয়ারা দুইটা স্পেশাল রেসিপি আয় আনে গো বই আনে গো লগে শেয়ার করুন এককান হইছে রুই মাছের এককান টুরা দি আলু দি কাঁচা মরিচ দি দন্যা হাতা দি টেঁয়া টেঁয়া করি একটু শাসনি বারুম হারাত শাসনি যেটা আমার জোস্তা খালাম্মা করতো আমগুল্লে বলি নোয়াখালী থাকতে আর হইছে এই যে রুই মাছ দি আলু দি দো পেঁয়াজি করুন যে এই খালি তরকারির হ্যাঁ হ্যাঁ এই হাতা গুন্ডে বইয়ে দিব বাবুরে খাইতে যে ফাইন সার আর হেননে এই আগার আগাটা দিয়ে দিমু আমরা আর ভুলি যান না তো কেন তো যদি আর এই ভিডিও আপনার কাছে ভালো লাগে উপকারে ইয়ে বা রেসিপিটা শিখতেন হারে আমার নিজের কাছেও ধন্যবাদ রান্না হয়েছে একটা আর্ট আর আফুরা বা ইয়ারা আফুরা বা ইয়ারা করলে যে চানেগো করলে ঠান্ডা হয়ে যায় ঠিক রান্নাটা যদি আপুরা বা ইয়ারা মন মতো করতেন হারেন তাইলে দেখবেন ভাত অনায়াসে দুই প্লেট এমনি খাইয়া লন যায় বুঝলেন নি তো এই যে আমি কথায় কথায় কথা চলে এই যে কারিয়া লাইছি অনেকের কাছে কৃতজ্ঞ বোনেরা কয় শহরে বসি গ্রামের আবহাওয়া যদি দেখতে হয় তাইলে আঙ্গ রেহানা রাখি আপুর ভিডিও সাইতে হইব আসলে বাবুরে আয়তো গ্রামের মানুষ তো এই কথায় কথায় দেখছেন নি কাক কইলারে ইশারা ব্যাক কইলারে ঠেসারা কথায় কথায় কিন্তু শাক আমনের আর কুড়া কই গেছে চলে না পুরা বা ইয়ারা এক কই দই বুঝছেন নি রান্নাঘরে চলি যায় রান্নাঘরে বত্তা বাড়ু আর হইছে এই শাকটা দি আলু দি রুই মাছ দি দো পেঁয়াজি করু এই আগানো লই কেন খাইতে স্বাদ লাগবো কেন পেঁয়াজ ডাইসের রাইতার না তো খাইতে স্বাদ লাগবো তো ইনশাল্লাহ চেষ্টা করুম আফুরা বা ইয়ারা আমি গো বাইয়াও একটু অসুস্থ দোয়া করিয়েন আর মানে হেও যেন একটু সুস্থ হয়েছে আমরা যেন আবার রেগুলারলি ভিডিও বানাইতাম হারি আসলে অসুস্থতার কারণে ভিডিও বানাইতে ইচ্ছে করলেও বানাইতাম হারিয়েন না শরীরে চলে না পুরা ভাইয়ারা বুঝছেন নি চলে না পুরা ভাইয়ারা রান্নাঘরে চলি যে এরিও আর ফুরা ভাইয়ারা এই যে আমি মাছটারে সুন্দর করে দুই লবণ দিয়ে মাখি তুইছি এই যে দেখেন এই যে এক টুরা মাছ ঠিক আছে আর আমার মাছগুলা এক আঙ্গুলের করের তুন চিন্না করি আমি কাড়িয়ে আনি আর আমি এনে এক টুরা দুই টুরা তিন টুরা আর আমনের এক টুরা লইছি হয়েছে আমনের কী কয় জানি ভত্তা বাইটবার লাই বলি আফুরা বা ইয়ারা রেসিপিটা ট্রাই করবেন যদি ভালো না লাগে আরে নাম হিরাই থুয়েন আর যে দুটা রেসিপি আপনারা ট্রাই করবেন দেখবেন মন জুয়ে যাবগে দি দিলাম আমি নুন আর দি দিম হয়েছে আমি হলদের গুঁড়া ইয়েন দিয়ে আমি ফাই ফ্যানের মধ্যে তেলও বইয়ে দিছি আফুরা বা ইয়ারা আমি মাছটারে বাজি করিলাম
কুম্বা দি কুম্বার হাতা দি আলু দি যেটা রান্ধুম সেটাও ভাজি হইব আর আমনের শাসনির এই কি কয় মাছটাও আমার ভাজি হয়ে যাব তো আমি সুন্দর করি আর আমার কাছে এই দেশে রুই মাছটা ভালো লাগে আমি একটু সরো রুই মাছটাই আনি সুন্দর করে দুই নুন দি মাখি লইছি অনামি তেল গরম হয়ে গেছে অনামি এই যে মাছটা যে দুই থুইছি আপুরা ভাইয়ারা মাছটা আগে দিয়ে আমি দিই দিই এই সাইডটুরা বাজি হইলে এই সাইডটুরা আবার বাজি করুন না বুঝলেন না এরিগারা পুরা ভাইয়ারা এই যে আমার মাছ এই যে বাজি করে লইছি এখানেও আমার বাজি হয়ে গেছে এখানটা আমি হালকা রোতে উড়াই লই বেগেন মাছের বুঝলেন না বুঝলেন না পুরা ভাইয়া পুরা ভাইয়ারা ওই যে আমি মাছ মাখছি যে মাছের কইয়ে তো ওই যে মাছ ভাজার তেল গেন দিয়ে দিছি কইয়ে কিন্তু দুই ন দিয়ে দিলাম গোড়া জিরা আপুরা ভাইয়ারা আমরা একবার হইলেও কেন রেসিপিটা ট্রাই করবেন বুঝলেন না দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটার আমি একটু ভাজি করি লই পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম আনের কি কয় জানি রসুন বাড়া আর একখানা দিম রসুন আর বাইটো ব্রেনও করতে হইব রসুন বাড়া দিয়ে দিলাম রসুন বাড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন এটা আরেকটু লাড়ি সাড়ি লই রসুন আর নুনে আর পেঁয়াজটা ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম আলু আলুটার একটু ভাজি করি তারপর আমি হলুদ আর মরিচ দিই মরিচ বুঝলেন না আলুটা একটু ভাজি হইল আলুটা ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার কি কয় জানি মরিচের গুঁড়া আর দিয়ে দিম হয়েছে খাড়া বায়ুম খাড়া বায়ুমটা একটু বেশি দিম একটু জুসি জুসি ভাবটা আসার জন্য আর কি বুঝছেন না এখন আমি আলুটারে বালা মতে মশলা দিই মা মরিচ হলুদ আমি কোনো জিরা রুই অ্যাড করতাম না কোনো আদা বাড়া অ্যাড করতাম না এটারে বালা মতে অন কষায় আপুরা ভাইয়ারা আমি পানি দিয়ে দিব বুঝলেন নি আর আপুরা ভাইয়ারা আর আলু টমেটোর এটা কষানো গেছে পানি একটু বেশি দিব কারণ শাক শাক যাইব তো মাছ যাইব তো একটু জল জলে থাকব এটা আমার ওইতে থাকুক তারপরে আমি হালকা দুই উত্রানি দিলে আমি মাছটা দিয়ে দিব বুঝলেন নি আফুরা ভাইয়ারা ভিডিও করছিলাম ভিডিও অন কিনলে হইলো না বুঝলাম না আমি মাছ টাছ দিবার হরে যাই দেখলাম ওমা আমার ভিডিওটা অন আচ্ছা আমি জলের মধ্যে মাছটা দিয়ে দিছি মাছটা আমার হইতে থাকুক মাছ তো অলরেডি অন্যা ভাজি মাছ আমি আর একটু উতরাই আসলে বুঝছেন নি আফুরা ভাইয়ারা আমি ওই কোম্বার হাতাগুলা দিয়ে দিব এখন আমি আরেক চুলাই একটা মাছ রেখছি শাসনি বেটবেলায় বলি আরেক চুলাই এই যে আলুটা আছে না আলুটারে টালি লমু শাসনি বাইটবেলায় বলি বুঝছেন নি কারণ আমি আলু দিই আলুর মধ্যে একটু নুন আর একটু হালকা হলুদ দিছি আমি এই যে আলু আর নুনটার হলুদে দিই যে অসুস্থ তো খালি কথা মুখে বাজি যায় মানে এলোমেলো হয়ে যায় কথা তো আমি এখন এই আলুটারে ভাজি করি লই আর মাছ তো আগে ভাজি করে লইছি আর হচ্ছে উনা কাঁচামরিচ ভাজি করে লম ইন্দে আমি তরকারিটা ওই আইতেছে ওইলে আমি কুম্বা হাঁকটা দিয়ে দিব আর পুরা ভাইয়েরা এই যে আমার তরকারিটা উতরাই সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এই যে শাকটা রে এ দোয়া উড়িচ্ছা হেরে হেরে দিয়ে দিয়ে দিব যেন আমার ওই যায় আর কি বুঝলেন না যেন আমি লাইতে সাইতে হারি ইচ্ছা করে আমি শাকটা রে হেরে হেরে দিয়ে দিব কিন্তু আমি ওই যে আলুটা আমার ভাজি হইতেছে ভর্তার লাই বলি জাস্ট আলুটা ভাজি হইলে আমি ভর্তাটা করি এলাম এই যে শাকটা এরকম একটা নাড়াফার আম্মার কথা নাড়াফা তুই যদি আর বিডি ওয়ান সস আর একটা যে আম্মা জাগে রাইন তো মনে আসেনি যে আম্মার কথা একটা মনে হরে গেছে আর যে আম্মাগা অসুস্থ হাতও ভাঙিয়ে লাইছে শুনলাম আম্মার তুন সবাই কেনা দোয়া করবেন তো এই যে ইচ্ছা করি এন আমি পুরা শাকটা দিই লই আলু লইয়া লাগছি আর মরিচটারে টালি দিই
আইন্দি বর্তাটা বানানি শুরু করি আ ফুরা বাইয়ারা এই যে মরিচটারে টালি লইছি যে আগে আমি মরিচটারে বাড়ি লমু পরিচ্ছা মনা গাল এনে কামাগান না ইয়ের উসে যাবার হরে এই বর্তাটা বেশিরভাগ সময় সকালবেলা হানিবাদ্দি খাইতে বাড়ি ফাইন লাগে জোস্না খালাম মা বাইট্য আমরা খাইতাম হন আয় বাড়ি আমি খাই আর হয়েছে আমনের শীতকালে কুমবার তর মূলার তরকারি তারপর হয়েছে লাউ রাইলে শীতকালে ওই ভর্তাটা করলে খুব মজা লাগে আর আঙ্গু বাড়িতে খোলাই টাইম এই ভর্তাটারে অন আলু দিদিয়ে আপুরা ভাইয়েরা খোড়াইল টাইল তো নাই খোলা টালিনু আই ফাইফে নেই টালি লইছি আর ধন্যবাদ জোস্না খালাম্মা আপনার কারণে অনেক কিছু শিখছি জীবনে অনেক আলুটারেও আব্বাড়া করি অনেকদিন হরে ভর্তাটা বাইছি কেন গো অনেকদিন পরে হঠাৎ করে মনে হয়েছে যে এই ভর্তাটা বাড়ি আঙ্গু নোয়াখালে আঙ্গু বাইতে বক্তাটা খাই আমি জানি না যে অন্য সাইডে খায় কি না আমরা খাই এলে আমরা মাঝে মধ্যে বাড়ি আপনারা যারা কখনো করেন না ট্রাই করতেন হারেন খুবই মজা এই যে মাছটা আছে না এবার আমি এই মাছটা কাড়াটারে ছড়াই হালাই আমি ওর মাছটারে সেম ফসেজে বাড়ি লোম দেখেন আমি কাড়াটারে একটু খালে দিয়ে বাবা মুছে জাস আছে কেন গো হ্যাঁ এই যে দেখেন না পুরা ভাইয়ারা মাছ মাছও আমার বাজি করেন না জাস্ট এই যে কাঁড়াটারে আমি হালে দিই বাড়ি বলবো ইন্দি আমার এই যে দেখেন একটারে সোজা কিন্তু এ তর এই শাসনি বেশিক্ষণ থাকে না যেহেতু কাঁচা ধন্য হাতে যাইব কাঁচা পেঁয়াজ যাইব এই শাসনি কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না আমি গরম ভাতের লগে গরম গরম খাইয়ে লাইলে মজা যেহেতু বেশিক্ষণ লাস্টিং করে না এই যে দেখছেন তারাও বে খালে দিছি আশা করি আমি গো কাছে এই শাসনিটা বাংলা লাগবে অন দিদিমু এই যে দৈন্যা হাতা দিদিমু দৈন্যা হাতা দৈন্যা হাতার লগে যাই নুনটা একটু দি দিমু চেষ্টা করবেন দৈন্যা হাতা তার একটু হাফ বাড়া বা একটু মেন করে বাড়বেন না বলি তাহলে একটা গ্যারাম বাড়ব আমার এক হাড়ার লগে দৈন্যা হাতা হয়ে গেছে দি দিমু ফেস ফেসটা একটু বেশি দিবেন তাইলে দাঁতের হেড়ে হেড়ে ভাত খেবার সময় হরে যে খুব ভালো লাগে এ দিতাম হালকা একটু নুন আবার কারণ আমি আন্দাজ মতে দিয়ে যেন নুন বেশিও না হয় নুন কমও না হয় মানে আন্দাজ থাকে না এই যে আন্দাজ মতো এই যে পেস্টটা আমার আর একটু বেশি বাড়লে হানি হানি হয়ে যাব বেশি বাড়ন যেত না এই একটু সাবি বাঁধবেন আর কি ওই গেল আমার রুই মাছ দি বত্তা এই যে দেখেন আপুরা ভাই ইয়ারা মিক্স করবার আগে যাই আমি আরেকবার হাড়া এরকম করি হসাইলে বাড়ি লোম আর কি আর একটা জিনিস বত্তা বেশি মিনি দানা হইলে ওই বত্তা খাইতে স্বাদ নেই তো এই যে একটু বাবারে ঝাঁজে হানিও বা এই যে দেখেন আপুরা ভাইয়েরা কাছে তো দেওয়া আর আপু পাইয়ে করে জ্বরের মুয়ে সর্দির মুয়ে অমৃত নুন আর লাগতো না যেহেতু আমি আমি একটু ট্রাই করি স্যার কিরকম হচ্ছে একদম পারফেক্ট এটাতে কোনো সরষের তেল দিবেন না তাইলে সরষের তেল দিলে এটার বত্তা থেকে মানে আলুভক্ত হয়ে যাব রুই মাছের
দেশি খানা খাইতে অন্যরকম মজা থাকিল না একটু ভালো লাগলে ফুরা ভাইয়েরা একটা ভিডিও বানায় একটু ভালো লাগলে একটা ভিডিও বানায় মানে শরীর কি যে হইছে বুঝতেছি না থেকে অমৃত খানা আর কিছু হইতে পারে না ভাববি হ্যাঁ মাংস ফেল এর থেকে বর্তালে শাকার একটু রং দিয়ে শাক তো ধরো আর দিদি এর সমস্যা নেই ল মজিতাম নেই মা একটু আমাদের সাকুরা ভাই এলাম একদম জাল তেল নুন হলুদ পারফেক্ট কেন আপনারা ট্রাই করিয়েন মজা হবেন ভাইয়ারা দেখে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ